9 আগস্ট আন্দোলনের মাস। 1942-এর 9 আগস্ট ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। আর স্বাধীন ভারতে এবারে কংগ্রেসের নতুন স্লোগান ভারত ছড়ো। কংগ্রেসের অভিযোগ, বিজেপি বিভেদের রাজনীতি করে দেশে অখণ্ডতা ধ্বংস করছে। তাই 9 আগস্ট থেকেই ভারত জোড়ো আন্দোলনের সূচনা করে চার দেশ শাসকদের দেশ ছাড়তে বাধ্য করা হবে বলে হুঙ্কার কংগ্রেসের। 1942 अरुणा आसिफ अली ने इस राष्ट्र ध्वज को उठाकर क्विट इंडिया मूवमेंट या फिर भारत छोड़ो आंदोलन का शुरुआत किया था। हमारे जो राष्ट्रपिता हैं महात्मा गांधी जी के नेतृत्व में, आज के दिन में उस टाइम एक नारा था, करो या मरो। इस बार सभी कांग्रेस कार्यकर्ता ने भी ये ठान लिया है कि हम भी ये नारा अपनाएंगे, करो या मरो। एक समय था जब हमने ब्रिटिश शासक को इस देश से भगाया था, अभी इस बार इस जो चड्डी शासक है इनको भी बहुत जल्दी हम देश से भगाएंगे। কংগ্রেস সভাপতি বিজয় সিনহা বলেছেন, প্রতিটি মহকুমায় 75 কিলোমিটার লং মার্চ হবে এবং 9 আগস্ট থেকেই শুরু হয়ে গেল ভারত জোড়ো আন্দোলন। ভারতের জাতীয় কংগ্রেস দেশকে জোড়ার জন্য ভারত জোড়ো অভিযান শুরু করেছেন সোনিয়া গান্ধী রাহুলজির নেতৃত্বে। আমরাও ত্রিপুরাতে জায়গায় জায়গায় আজকে ভারত জোড়ো অভিযান শুরু হয়েছে এবং আমরা প্রদেশ দপ্তর থেকে এখন আমরা ভারত জোড়ো অভিযানে নেমেছি। প্রত্যেকটা জেলায় আমরা 75 কিলোমিটার কম করে আমরা এই অভিযান করব এবং এই অভিযানে আজকে সূচনা হয়েছে। আপনারা জানেন যে 9 আগস্ট ব্রিটিশ ভারত ছড়ো, এই শুভ দিনে আমরা বিজেপি ভারত ছড়ো এই স্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। কারণ বিজেপি দেশকে ভাগ করতে চায়, সমাজকে ভাগ করেছে, এটাকে জোড়ার জন্য ভারতের জাতীয় কংগ্রেস সোনিয়া গান্ধী রাহুলজির নেতৃত্বে আমাদের ভারত জোড়ো যাত্রা অভিযান শুরু হল এবং আমাদের কর্মী নেতারা এসেছেন। আমাদের এসেছে প্রতিনিধি ম্যাডাম সারিতাও এখানে উপস্থিত আছেন, প্রদেশ কংগ্রেসের নেতারা আছেন এবং আমরা এই অভিযান শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে একটা দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ দেশের নির্ভরশীল দল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস এবং একটা গুরু দায়িত্ব নিয়েছে। আগামী 2 অক্টোবর থেকে আমাদের নেতা রাহুল গান্ধী সেই কাশ্মীর থেকে 3,500 কিলোমিটার প্রতিদিন 25 কিলোমিটার করে উনি ভারত জোড়ো যাত্রা শুরু করবে, আমরাও সেখানে প্রতিনিধি আমরাও পাঠাবো। ধন্যবাদ। কংগ্রেস সূত্রে খবর, যে করেই হোক ধারাবাহিক আন্দোলনে থাকতে চাইছে কংগ্রেস দল। শাসকের শিবিরের যে পচন ধরেছে তাকে কাজে লাগাতে কোনো সুযোগই হাতছাড়া করতে নারাজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ইন্ডিপেন্ডেন্ট।